ফুটপাত দখল, যত্রতত্র ইজি বাইক অটোরিকশা পার্কিংয়ে ফরিদপুর শহরে প্রতিদিন যানজটের ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ফলে স্কুল কলেজ সময় মতো পৌঁছাতে পারছে না শিক্ষার্থীরা, নষ্ট হচ্ছে অফিসগামী মানুষদের কর্মঘণ্টা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাস্তাঘাট ফুটপাত দখল করে ব্যবসা পেতেছে অসাধু চক্র। এতে দুর্ভোগ বেড়েছে পথচারীদের, ঘটছে দুর্ঘটনা। রাস্তার দুপাশে এলোমেলোভাবে পার্ক করা হচ্ছে ইজি বাইক ও অটোরিকশা, ফলে লেগে থাকছে তীব্র যানজট। দ্রুত ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসী। এ বিষয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের এই যে অবৈধ ব্যবসা বাণিজ্য করে ফুটপাত দখল করে রেখেছে, এটা দখলমুক্ত করতে পারছে না কেন? প্রশাসক নীরব কেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন এই ফরিদপুর শহরের কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা, সাধারণ জনগণের একটা ভোগান্তি, সেটা কিন্তু প্রধান প্রধান সড়কে যে ফুটপাত দখল করে যে ব্যবসার যে পসরা সাজিয়ে বসেছে, এই পসরা সাজিয়ে যে বসেছে দোকানিরা, যে কারণে কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু চলাচলে যে বিঘ্ন ঘটছে, আর এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। দীর্ঘদিন তারা দাবি করছে, আইন শৃঙ্খলা মিটিং সহ বারবার কিন্তু পৌরসভাকে অভিহিত করছে যে এই প্রধান সড়কগুলো কিন্তু তারা মুক্ত চান এবং স্বাভাবিকভাবে তারা এই পথচারীরা হাঁটতে চান এবং এই এই যে সুন্দর পরিবেশ এটি কিন্তু চান। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই ফরিদপুরের প্রধান যে সড়ক নিউ মার্কেট এবং শরীয়তুল্লাহ বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু ফুটপাতের যে দোকানিরা, তারা কিন্তু এইভাবে করে পসরা সাজিয়ে বসেছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারছে না। এছাড়া ইজি বাইক এবং যত্রতত্র যে মোটর সাইকেল এবং দোকানিদের যে মাল সামান আছে, সেটা কিন্তু ফুটপাতের উপরে রাখার কারণে কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা আসলে এই বিষয়টা নিয়ে যারা ব্যবসায়ী আছে ফুটপাতের ব্যবসায়ী, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আমাদের বিকল্প কোনো ব্যবস্থা না করার কারণে আমরা কিন্তু সরতে পারছি না। তাদের দাবি যে আমরা দীর্ঘদিন প্রায় 20-30 বছর আমরা এভাবে ফুটপাতে ব্যবসা করছি, কিন্তু আমাদের কোনো যে বিকল্প কোনো ব্যবস্থা সেটি না করার কারণে আমরা কিন্তু এই ফুটপাতটি ছাড়তে পারছি না। তাদের যে দীর্ঘদিনের দাবি যে আমাদের পৌরসভায় যদি একটা সুনির্দিষ্ট জায়গা দেওয়া হতো, তাহলে অবশ্যই আমরা এই ফুটপাত থেকে সরে যেতাম। আমরা কিন্তু কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে, তাদের দাবি হচ্ছে যে ফুটপাতের যে প্রধান সড়কগুলো, এই সড়কগুলো যদি এইভাবে করে আটকিয়ে রাখে দুপাশে যে ফুটপাতের লোকজন, তাহলে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিষয়টা পৌরসভা যদি দেখতো, তাহলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি পেতাম। আমরা কিন্তু পৌরসভার এই ওয়ার্ডের যে কাউন্সিলর ইদ্রিস খান, তার সাথে আমরা কথা বলেছি, যে তিনি আমাকে যেমনটি বলেছেন যে আসলে আমরা দীর্ঘদিন এই ফুটপাত মুক্ত করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি পুলিশ প্রশাসনকে দিয়ে, জেলা প্রশাসনকে সাথে নিয়ে, কিন্তু হঠাৎ করেই এই 5ই আগস্ট যে সরকার পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার পরে মেয়রের যে চেয়ারটি সেটি কিন্তু খালি হয়ে যায়, যে কারণে এখন প্রশাসক বসছে। হয়তো অতি সম্প্রতি আমরা এ ব্যাপারে এই যে শহরের যে ফুটপাত দখলমুক্ত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হাতে নেব। এই ছিল নুজাত আমার কাছে ফরিদপুর থেকে। সর্বশেষ খবর চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।